আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো। তবে আমার আজকের ব্লগে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবত ব্লগ দিতে পারিনি, তার পেছনে অনেক কারণ ছিল। কারণ বলতে খুব ব্যস্ত সময় পার করছিলাম, তাই কয়েকটা ব্লগ করে আর ব্লগ করা হয় নাই। যদিও ব্লগ করার অনেক ইচ্ছা ছিল, বাট সময় সাপেক্ষে করা হয়ে উঠেনি। তো যে কারণগুলো ছিল সেটা হচ্ছে, আমার হাজবেন্ড যেহেতু ব্যাংকে জব করে, হঠাৎ করেই তার ট্রান্সফার অর্ডার চলে আসে ঢাকায়। সে নিয়ম অনুযায়ী ঢাকায় চলে আসে, বাট প্রবলেম হয়ে গেল কি, সে এভাবে কখনো সিঙ্গেল থাকেনি, মানে ব্যাচেলার লাইফ কখনোই সে লিড করে নাই, যার কারণে সে ব্যাচেলার থাকতে পারছিল না। খাওয়া দাওয়া সব কিছুই তার কষ্ট হয়ে যাচ্ছিলো। তো 2 মাস তবুও সে অনেক কষ্ট করে থাকলো। থাকার পর পরে আমরা ডিসিশন নিলাম, আমরা ফ্যামিলি ঢাকায় সেটেল হব। তো যেই কথা সেই কাজ, 2 মাস পরেই সে মোটামুটি তার জব লোকেশনের কাছাকাছি একটা বাসা আমরা বের করে চলে আসলাম ঢাকায়। তো বুঝতেই পারছেন, বাসা চেঞ্জ করা, তারপর বিভিন্ন রকম ঝামেলা, গোছ গাছ সব কিছু মিলে আমার অনেক কষ্টের দিন গেল। কষ্টের দিন যাওয়ার পর ঢাকায় আসলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আজকের ব্লগটাই দেখতে পাচ্ছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার বাবুটা মিলে একটু ঘুরতে বেরোলাম। তো ঘুরতে বেরোলাম আসলে উদ্দেশ্যটা কোথায়, আমার ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবেন, আর ঢাকার যারা ভিউয়ার্স আছে তারা নিশ্চয়ই জায়গাটা এতক্ষণে বুঝে গিয়েছেন এটা কোন জায়গা হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আমাদের বাসার কাছেই ছিল, তাই চিন্তা করলাম একটু ঘুরে আসা যাক। এভাবে আসলে আগে কখনো ঢাকা বেড়াতে আসা হয়নি, তাই আমার কাছে মোটামুটি ঢাকা নতুন বলা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পিচ্চিটা কিন্তু খুবই এক্সাইটেড। সে ঢাকায় আসার পর ঘর বন্দি ছিল এক প্রকার বলতে গেলে, তাই ওকে নিয়ে আসলে একটু বের হওয়া। তো আমরা একটু মোটামুটি অনেক যমুনা ফিউচার পার্কটা মোটামুটি অনেক বিশাল একটা স্পেস নিয়ে শপিং মলটা করা হয়েছে, ঘুরতে ঘুরতে পুরোটা শেষ হবে না এমন অবস্থা। তবুও যতটুকু চেষ্টা করেছি সব কিছুই ঘুরে দেখা, ভালোই লেগেছে আমার কাছে। শহরের মধ্যে এত বড় একটা শপিং মল ভালোই, খারাপ না, ওদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো। হ্যাঁ, তুমিও বলবা, এখন আমার সাথে চলে আসছে আমার আমার পিচ্চি নাইফা, সেও একটু ভয়েস দিবে। তো তুমি কি বলবা মা, বলো, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি ওই দিন মার্কেটে গেছিলাম যে একটা পুতুলের সাথে ছবি তুলছিলাম। ও, তোমার সেটা মনে আছে? তারপর আমার বাবাও গেছিল, আমার আঙ্কেল আর দাদু যায় নাই, কিন্তু হ্যাঁ আমার দাদু, আমরা বিকালবেলা আসছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তোমাকে আর বলতে হবে না। এবার আমি বলি, আসলে বলতে চাচ্ছিল কি, ও বাসায় আমার শাশুড়ি মানে ওর দাদুকে সে বাসায় রেখে দিয়েছিল। আচ্ছা ফাঁকে একটু বলি, এই যে আমরা দেখতে পাচ্ছেন আমি স্টাইলিকোর লোগোর সামনে একটা ছিলাম, আসলে অনেকদিন আশা ছিল ঢাকা আসলে অবশ্যই সাইমাপুর শোরুমে যাবো, এমনিস্টার স্টাইলিকোতে যাবো। তো যেই কথা সেই কাজ, যেহেতু ফিউচার পার্টি দিয়েছি তো স্টাইলিকো তো আর মিস করা যায় না। তো গিয়ে আমরা ঘুরে মোটামুটি একটা রিজনেবলের মধ্যে একটা ড্রেসও নিয়ে নিলাম, ভালোই ওনাদের কালেকশন, খারাপ না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড কোর্টটা ওদের বিশাল স্পেস নিয়ে ফুড কোর্টটা করেছে। অবশ্য আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়াতে আমি ফুড যে খাবারগুলো খেয়েছি ওগুলোর ফুটেজগুলো নিতে পারিনি, অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো ভিডিওটা। হ্যাঁ একটু ওয়েট করো, এই জন্য যতটুকু পেরেছি নিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার ব্লগগুলো কন্টিনিউ করতে পারি, আর ঢাকার আপুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন।